কে বিদ্যাসাগর মহাশয়ের আসল বংশধর তা নিয়ে দুই ব্যক্তির ঝামেলা শুরু হলো তাও আবার বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রামে দাঁড়িয়ে কি আশ্চর্য বলুন তো এই ঘটনাকে কেন্দ্র করে হতবাক বীরসিংহ গ্রামের বাসিন্দারা অমিতাভ বন্দ্যোপাধ্যায় এবং প্রসাদ বন্দ্যোপাধ্যায় দুজনেই দাবি করেছেন তারা বিদ্যাসাগরের আসল বংশধর আর এই নিয়ে দুই ব্যক্তির মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের দাবি তিনি বিদ্যাসাগরের উত্তরসূরি অপরদিকে দাবি করেছেন যে তিনি বিদ্যাসাগরের আসল বংশধর আর এই নিয়ে দুপুর থেকে বিকেল পর্যন্ত বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে চলতে থাকে তুমুল ঝামেলা জানা গিয়েছে এতদিন পর্যন্ত বিদ্যাসাগরের বংশধর হিসেবে অমিতাভ বন্দ্যোপাধ্যায়কেই সকলে জানতেন সেই মতো বছরের পর বছর ধরে চলে আসছিল সবকিছু এমনকি বিভিন্ন অনুষ্ঠানের পোস্টারেও ছবি দেখা গিয়েছে এবং ছবিতে লেখা দেখা গিয়েছে অমিতাভ বন্দ্যোপাধ্যায়েরই এদিন কলকাতার বাসিন্দা প্রসাদ বন্দ্যোপাধ্যায় দাবি করেন তিনি বিদ্যাসাগর মহাশয়ের নাতি একবার ভাবুন যে এই পরিস্থিতিতে যারা বীরসিংহ গ্রামে আছেন তাদের কি অবস্থা বেশ কিছুদিন ধরেই এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চলছিল বিতর্ক অবশেষে সোমবার দুপুর নাগাদ উভয় পক্ষ এসে পৌঁছয় বীরসিংহ গ্রামে আর সেখানেই উভয় পক্ষ মাইক্রোফোন হাতে বীরসিংহ গ্রামের মানুষের সামনে একে অপরের তথ্য প্রমাণ তুলে ধরা শুরু করেন অমিতাভ বন্দ্যোপাধ্যায় এবং প্রসাদ বন্দ্যোপাধ্যায় তুলে ধরেন তার বংশগত ইতিহাস দীর্ঘক্ষণ স্মৃতি মন্দিরে এমনই নাটকীয় ঘটনা শেষমেশ সিদ্ধান্তে আসে বিদ্যাসাগর মহাশয়ের বংশধর ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাতি প্রসাদ বন্দ্যোপাধ্যায় এমনকি ঈশান চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ছেলে কেদারনাথ বন্দ্যোপাধ্যায় শুনব প্রসাদ বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনটে বংশ অলরেডি উনি ক্রস করে ফেলেছেন তিনটে বংশ অলরেডি ক্রস করে রেখেছে এখানে একটাই সাদৃশ্য ওনার পদবীতে বিভ্রাট পদবী মিলে যাওয়ার জন্য সবাই কনফিউজ হয়ে গেছে ওনারটা হ্যাঁ না হলে কিন্তু এই জায়গাটা এতটা আসতো না আর ওনার ওটা ওনারও ভাবা উচিত যে আমি এরকম ধরনের দাবি করছি একটা ভুলভাল দাবি করছি তো সেটা কিভাবে হতে পারে আজকে আমার হ্যাঁ আমাকে যদি কোনোটা আমাকে যদি বলে তুমি মমতা ব্যানার্জি পাই হ্যাঁ মিলে নেবো বুঝলেন কি অবস্থা এতদিন মানুষজন ভুল মানুষকে নাকি বংশধর হিসেবে জানত আসলে পদবি মিলে যাওয়াতেই হয়েছে যত গন্ডগোল যত বিভ্রাট আর এই ঘটনায় যথেষ্ট ঝামেলা এবং ঝক্কি পোহাতে হয়েছে বীরসিংহ গ্রামের মানুষজনকে আপনি সমাজসেবা করছেন প্রতিটা বাইরে গিয়েছিলেন দেখেছি এইখানে এসে সবার প্রতি করা সম্ভব নয় কিন্তু যেখানে জায়গায় নিশ্চিত প্রতিবাদ সব জায়গায় সাথে মিডিয়ায় কোথাও উঠবে না আর বিদ্যাসাগরের অনুাণীর সংখ্যা আপনিও একটু বেশি কিন্তু বিদ্যাসাগরের বুঝতেই পারলেন বিষয়টা দুই ব্যক্তির মধ্যে ঝামেলা অশান্তি শুরু হয়ে যায় আর বিদ্যাসাগরের জন্ম ভিটেতে এই ছবি দেখে স্থানীয় মানুষজন তারা বেশ অবাক হয়েছেন এই ঝগড়া ছবি বর্তমানে সামনে এসেছে অবশ্যই আপনিও জানাতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশানে আর এই বিষয়টা নিয়ে আর ঠিক কী কী জানা যাচ্ছে চলুন শুনবো

আমরা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি ঠিক কি বলছিলেন সেটাই আমরা শুনছিলাম তো সব মিলিয়ে এদিন এই দুই ব্যক্তিকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে কিন্তু চাঞ্চল্য ছড়ায় বীরসিংহ গ্রামে স্থানীয় মানুষজন তারাও শুনেছেন পুরো বিষয়টা সব বিষয়টা নিয়ে আপনাদের ঠিক কী মতামত সেটাও আপনারা জানাতে পারেন বা আপনি যদি বীরসিংহ গ্রামের মানুষ হন তাহলে আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে সেটাও জানান আমাদের কমেন্ট সেকশনে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল